একজন মা অথবা বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তিনি বলেছেন, গর্ভ অবস্থায় কোনো মৃত ব্যক্তির মুখ দেখা ঠিক কিনা? হ্যাঁ, গর্ভ অবস্থায় আপনার যদি বাবা, ভাই, নিকট আত্মীয় যাদেরকে দেখা করা জায়েজ, যাদের সাথে দেখা হওয়া আপনার জন্য জায়েজ, এমন কোনো কেউ যদি মারা যায় আপনি তার মুখ দেখতে পারবেন, এর দ্বারা গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে না, আক্রান্ত হবার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে কিছু লোকদের বদ ধারণা হলো যে মৃত ব্যক্তিকে দেখলে, লাশকে গোসল দিলে অথবা লাশের পাশে গেলে কোনো ক্ষতি হয় কি না, এগুলি কুসংস্কার, শরীয়তের কোনো ভিত্তি নাই। তবে হ্যাঁ, গর্ভবতী মায়েদের উচিত হলো সবসময়, অধিকাংশ সময় অজুর হালাতে থাকা, অধিকাংশ সময় ইস্তেগফার পড়া, তসবিহ পড়া, নেক আমল করা, এই ভালো কাজগুলো সন্তানের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। সুতরাং আপনি জায়েজ, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, এমন কোনো ব্যক্তি মারা গেলে আপনি দেখা করতে পারবেন, এবং নারী হলে অন্য কোনো নারীকে গোসলও দিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনেছি পিতা মাতার আকিকা না হলে সন্তানের আকিকা হয় না, সেই সম্পর্কে কিছু বলবেন? দেখুন, মা অথবা বোন যিনি প্রশ্ন করেছেন, শিউলি আক্তার, আকিকাটা কী জিনিস আগে ওইটা বুঝতে হবে। আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিছু রোগ বালাই আমাদেরকে ধরে, আকিকা হলো একটা প্রতিষেধক টিকা। যেমন আমাদের দেশের গভর্নমেন্ট, সরকার বিভিন্ন রোগের টিকা দেয়, এই টিকাগুলো দিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ রোগ বালাই ধরতে পারে না। ঠিক আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে এসেছে, আকিকা হলো রোগ বালাইয়ের জন্য টিকা, অর্থাৎ এই সন্তানটার উপরে যেন বিপদ না আসে, রোগ না আসে, বালা মুসিবত না আসে, এই জন্য জন্মের পর পরই তার জন্য একটা টিকা দেওয়া, অর্থাৎ তার নামে একটা আকিকা দেওয়া। ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা। এখন কেন? ছেলেদের তো শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তুলনামূলক কম, মেয়ে শিশুর শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তুলনামূলক বেশি। এই জন্য মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, যেহেতু আল্লাহর মেহরবানি, তার দেহের মধ্যে রোগ প্রতিরোধক শক্তি বেশি, এই জন্য তার উপরে বিপদ আপদের ভয় কম। এই জন্য আল্লাহ রসুল হয়তো এই কারণেই আল্লাহর হাবিব বিধান করেছেন কন্যা শিশুর জন্য একটা আকিকা, অর্থাৎ একটা টিকা। আর পুরুষ সন্তান মেয়ে সন্তানের তুলনায় একটু রোগ বালাইটা তার বেশি, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা একটু কম, সেই হিসাবে তার প্রতিরোধক টিকা হলো দুইটা, অর্থাৎ দুইটা আকিকা তার জন্য। এটা আকিকা না দিলেও যে গোনা হবে, গোনায় কবিরা হবে, নাজাইজ হবে, কাফের বেদিন হবে, এরকম না, দিয়ে দেওয়া উত্তম, উচিত, এটা একটা ইবাদত, দিলে ভালো। বাপ মার আকিকা হয় নাই বলে যে ছেলে মেয়ের আকিকা হতে পারবে না, এরকম কোনো কথা ইসলামী শরীয়তে নাই, দিয়ে দিয়া ভালো, যদি সম্ভব হয় আকিকা দেবেন, তৌফিকে যদি হয় আকিকা দেবেন, এটা আল্লাহর একটা কৃতজ্ঞতা প্রকাশ করা হলো, আল্লাহ তাআলার কাছে আমানত দেওয়া হলো টিকাটা দিয়া, যে আল্লাহ এই সন্তানটাকে রোগ বালাই থেকে তুমি হেফাজত করো, তার জন্য একটা আকিকা বা একটা টিকা দিয়ে দিলাম। কোমরে ব্যথা, হাঁটুর ব্যথার কারণে সেজদা দিতে পারা যায় না, কিভাবে সেজদা দিতে হবে এটি বুঝিয়ে বলবেন। হ্যাঁ দেখুন, আজ-জারুরাতু তাবিহুল মাহজুরাত, নেসেসিটি নোজ নো ল। যদি আপনার শারীরিক কোনো ওজোর থাকে, ওজোরের কোনো মাসলা নাই, যদি আপনি বসতে না পারেন অথবা কোমর বাঁকা করতে না পারেন, তাহলে আপনার জন্য জায়েজ, যেভাবে আপনি যতটুকু বাঁকা করতে পারেন অতটুকু বাঁকা করে সেজদা দেওয়া বা সেজদার নিয়ত করা, এছাড়া সেজদা দেওয়া, যদি আপনি শারীরিক অক্ষম অপারগ হন তাহলে ওই এশারাই সেজদা হিসাবে গণ্য হবে এবং আপনার সলাত হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি এরকম সেজদা দেওয়ার মতো শক্তি সামর্থ্য আপনার আছে কিন্তু আপনি সতর্কতার কারণে বা আপনি অন্য কোনো কারণে দেন না, খোড়া অজুহাত, সেগুলো কিন্তু আল্লাহ বুঝবেন, জানবেন, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। যে একজন
এক বোন জেসমিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। চুলে কল, চুলে কালো কলম ব্যবহার কি জায়েজ? দেখুন, কলমটা ব্যবহার এটা একটা রং, এটা ব্যবহারটা ফকিদের অভিমত হচ্ছে যে বাঞ্ছনীয় নয়। তবে হ্যাঁ, যুদ্ধের ময়দানে কোনো মুজাহিদ সে তার বীরত্ব প্রকাশের জন্য শত্রুর কাছে নিজেকে তুলনামূলক তরুণ উপস্থাপন করার জন্য তার জন্য এটা ব্যবহার জায়েজ, আর না হলে কোনো কৃত্রিম রং ব্যবহার এটা বৈধ বা সঠিক শরীয়ত সম্মত নয়। তবে ন্যাচারাল কোনো রং যেমন মেহেন্দি, এটার মধ্যে বিভিন্ন কালার করে পুরুষ এবং নারী উভয় দিতে পারেন। তবে পুরুষের জন্য শুধু চুল দাড়িতে দেওয়া জায়েজ, আর নারীদের জন্য অঙ্গ প্রত্যঙ্গ যেখানে সৌন্দর্যের জন্য দেওয়া জায়েজ। যে জিনিসের সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু ঘেরান নাই, ওইটা পুরুষের জন্য বৈধ নয়। আর যার দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়, ঘেরানো আছে, ওইটা পুরুষ নিতে পারে। যেমন রেশমি কাপড়, এর ঘেরান নাই কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায়, এই জন্য সলিড রেশমি কাপড় না পুরুষের জন্য ব্যবহার বৈধ নয়। তো চুলে কলপ না দিয়ে অন্য কোনো কালার, যদি ন্যাচারাল কোনো কালার থাকে সেটা প্রয়োজন হলে দিতে পারেন। প্রশ্ন করেছেন, ইমাম সাহেব মক্তবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজ কায়েমের সময় মহিলারা পুরুষের নিয়ম ব্যতিরেকে অন্য নিয়মে রুকু সেজদা আদায় করতে হবে, কিন্তু বর্তমানে এক শ্রেণীর লোকেরা আমাদেরকে এটাই বুঝাচ্ছেন যে পুরুষ ও নারী মহিলা একই নিয়মে রুকু সেজদা করতে হবে। কোরআন ও হাদিসে আলাদা রুকু সেজদার কোনো দলিল প্রমাণিত নয়, এবার আমাদের করণীয় কি? দেখুন, আমাদের দেশে এখন একটা বড় ফেতনা চলতেছে। আমি ব্যক্তিগতভাবে বলি, আমার নিজের মাজহাব আমি বলি, আমি হানাফি মাজহাবের অনুসারী, বা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা থেকে শুরু করে বিজ্ঞ ইমামদের তাকলিদ শখসিয়া এটা আমি অনুসরণ করি। তবে আমাদের দেশে কিছু আহলে হাদিসের ভাইয়েরা এই ফেতনাটা তারা বাংলাদেশে শুরু করেছেন। আমি আহলে হাদিসদের ভাইদেরকে পছন্দ করি সহি হাদিসের আমল করার কারণে, আর অপছন্দ করি তারা ক্ষুদ্র কিছু সামান্য বিষয় নিয়ে উম্মতের ভিতরে দ্বিধা বিভক্তি এবং উম্মতের ভিতরে বড় ধরনের একটি পৃথকই তারা সৃষ্টি করছেন যা আদৌ জায়েজ নয়। রসুল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনটি তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো সেমনটি পড়ো। এটাই সহি হাদিস, সহি কথা। তবে নারী এবং পুরুষ, আমাদের ইমামেরা, সম্মানিত আলেমেরা, যারা নিজেদের থেকে কোনো কথা তারা বানিয়ে বলেননি, নিজেদের স্বার্থের জন্য বলেননি, নারীদের বিশেষ কিছু অবস্থা বিবেচনা করে তারা রুকু এবং সেজদার পদ্ধতিতে নারীদের জন্য সামান্য কিছু পার্থক্য দিয়েছেন, এইটা যদি করে তাহলে এমন কোনো বিষয় নয় যে এর দ্বারা নামাজ ফৌত হয়ে যাবে, এমন তো কথা ইমামেরা বলেন নাই যে পুরুষেরা রুকু করবে কিন্তু নারী রুকু করবে না, নারীর জন্য রুকু বাদ, পুরুষেরা সেজদা দেবে কিন্তু মহিলারা সেজদা দেবে না, এমনটি তো বলে নাই। সুতরাং আমি মনে করি এটা ওই ভাইদের বেশি বাড়াবাড়ি। এক ব্যক্তি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার যে অঞ্চলে হয়েছিল সেই অঞ্চলের মানুষ, উনি এসে একজন ইমামের কাছে প্রশ্ন জানতে চাইলেন যে মশা যে রক্ত খায় মানুষের শরীর থেকে, এই রক্তটা কি পাক না না পাক, এটা উনি জানতে চাইলেন। ইমাম সাহেব খুব রাগ হয়ে ফাতোয়া দিলেন, মশার রক্ত এটা কি হালাল না হারাম ওইটা তুমি জিজ্ঞেস করতে আসছো যে এটা পাক না না পাক, অথচ ইমাম হোসাইনের রক্ত তোমরা ঝরিয়েছো, ওইটা জায়েজ না না জায়েজ তা তো জিজ্ঞেস করলে না। সুতরাং আমার দেশে কিছু লোক আছে বড় বড় ফরজ নষ্ট হচ্ছে ওইগুলো নিয়ে কোনো কথা নাই, কুলি করতে গিয়ে পানি কি দুইবার দিয়েছে না তিনবার দিয়েছে, কুলির পানি কি নাকে গিয়েছে না আলাদা নাকের জন্য পানি দিয়েছে, ওইটার জন্য ইসলাম আলাদা হয়ে গেছে, এটা বেশি বাড়াবাড়ি। মনে রাখবেন, মধ্যম পন্থা ইসলাম হলো উত্তম পন্থা। আমি সহি হাদিসের আমল যে সকল ভাইয়েরা করেন, আমি নিজে ব্যক্তিগতভাবে হানাফি, আমি মধ্যপ্রাচ্যে গেলে রফুল ইয়াদাইন করি, আমি মধ্যপ্রাচ্যে গেলে আমিন জোরে বলি, মধ্যপ্রাচ্যে গেলে আমি বুকে হাত বাঁধি,
কিন্তু আমি এই উপমহাদেশে যখন থাকি তখন আমি সবসময় এই কাজ করি না, তবে আমি 100% একজন হানাফি মাসলাকের অনুসারী। তো এগুলি কিছু লোকদের ইদানিং বাড়াবাড়ি, যারা উম্মতকে বিভেদের দিকে চেষ্টা করতেছেন। নারীর জন্য রুকু করা, নারীর জন্য সেজদা করা ফরজ, যেমনটি পুরুষেরা করেন, এর মধ্যে কাইফিয়াতে পদ্ধতিগতভাবে কোনো কোনো ইমামেরা বলেছেন নারীর অঙ্গ প্রত্যঙ্গ তার যেন সেই ঢেকে রাখার স্বার্থে কিছুটা কোরআন এবং হাদিসের বিভিন্ন রেফারেন্স থেকেই তো তারা কিছুটা ভিন্ন মত দিয়েছেন, এর অর্থ রুকু আর সেজদাকে তারা বাদ দেন নাই। সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা মোটেই উচিত নয়। বাচ্চা নিয়ে যদি কোনো কসম করা যাবে কি, আর যদি করা হয় পরে কিভাবে এই কসম তোলা যাবে? দেখুন, আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া জায়েজ নয়। পীরের কসম, মায়ের কসম, মাথার কসম, তারপরে ছেলের কসম, এগুলি জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। যদি কেউ না বুঝে এরকম কাজ করে থাকেন তাহলে তিনি অবশ্যই আল্লাহর কাছে তওবা করে নেবেন এবং সে কসম ভাঙার কাফফারা আদায় করে দেবেন। ওযু ছাড়া তাসবিহ পাঠ করা যাবে কি? হ্যাঁ যাবে। এমন কি আমার মা বোনরা শারীরিক বিশেষ কোনো অসুবিধায় মাসের বিশেষ একটি সময় বা বছরের নির্দিষ্ট কিছু সময় মা বোনেরা শারীরিকভাবে অসুস্থ থাকেন, অপবিত্রা থাকেন, তখন কোরআন স্পর্শ করবেন না, মুখস্থ যেমন আয়াতুল কুরসি কোরআনের আয়াত এটা পড়তে পারবেন। কিছু তাসবিহ তাহলিল যদি কোরআনের আয়াত হয়, যেমন আপনি নিরাপত্তার জন্য আল্লাহু খাইরুন হাফিজা ওয়াহু আরহামুর রহিমিন, এটা সূরা ইউসুফের একটা আয়াতের অংশ, কিন্তু আপনি আয়াতের অংশ হলেও এটা আপনি পাঠ করতে পারবেন। গাড়িতে উঠতেছেন, প্লেনে উঠতেছেন, আপনি শারীরিকভাবে অসুস্থ অপবিত্র অর্থাৎ আপনি নেফাসের ভিতরে হাইজের ভিতরে আছেন, আপনি এমত অবস্থায় এগুলি পড়তে পারবেন। আর ওযু ছাড়া অবশ্যই আপনি তাসবিহ পড়তে পারবেন, অবশ্যই পড়তে পারবেন। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর সিন্নি করা কি? যদি সিন্নি করা জায়েজ না হয় আর যদি কোনো ব্যক্তি সিন্নির জন্য কিছু টাকা মানত করা হয় যা, তাহলে ওই টাকাগুলি কি করা যায়? এই ফতোয়া দিলে তো সমাজ কল্যাণ পরিষদ আগামী বছর আমার দাওয়াত দেবে না আর আমার পীরগিরির ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাবে। সুতরাং এই প্রশ্ন তো সঠিক, শরীয়তসম্মত সহি উত্তর দেওয়া এটা যাবে না। যদি মাহফিল কমিটি বলেন তাহলে আমি দেব। মানুষ মারা যাওয়ার পর সিন্নি করা, এটা কি সঠিক উত্তর দেব না আমার ব্যবসা পীর মুরিদি ব্যবসা ঠিক রাখার উত্তর দেব? কোনটা সঠিক উত্তর হলো? এটা শরীয়ত সম্মত নয়, সুন্নাহ সম্মত নয়। আমরা যেগুলি করি এগুলি 100% বেদাত কাজ, এগুলি সমাজ রক্ষা করার জন্য করি, এগুলি অনেক সময় লানতের কাজ করি। আর এদেশের কিছু গরু মারা গেলে যেরকম শকুন খুশি হয়, এরকম মানুষ মারা গেলে তথাকথিত কিছু মোল্লা মৌলবীরা খুশি হয়, এই সামাজিক রীতিনীতির দ্বারা তাদের কিছু লাভ ফায়দা হয়, এর জন্য তারা এই কাজগুলো কখনো এরকম নিষেধ করেন না। তবে হ্যাঁ, মানুষ মারা গেলে সহি সুন্নাহ সম্মত হাদিস সম্মত, কোন কোন হাদিসের মধ্যে 6টা 7টা, কোন কোন হাদিসের ভিতরে এরকম 6টা 7টা, মোট 12টা 13টা বিধান আছে। যেমন তার জন্য যাত্রাপথে রাস্তায় পথিকদের জন্য কোনো ছাউনি করে দেওয়া, আশ্রয়ের জায়গা করে দেওয়া, পানি কোনো ব্যবস্থা, নহর, এখন তো নহরের সিস্টেম নাই, এখন কলের সিস্টেম আছে, প্রবাহিত কলের ব্যবস্থা করে দেওয়া, তারপরে সৎকায় জারিয়া এরকম কোনো কাজ যেটার দ্বারা জারি থাকে, এরকম কোনো কাজ করে দেওয়া। তো 12-13টা কাজ আছে যেগুলি করা। অথচ আমাদের দেশে 10টা 5টা গরু কিনে খাওয়ানো হয়, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সব মানে পয়সাওয়ালা মিসকিন গরিবেরা টেবিল বোঝাই করে খাইতেছে আর ওই গরিব মিসকিনেরা বাহিরে দাঁড়িয়ে আছে। এদের খাওয়ার পর এটো উচ্ছিষ্ট যা থাকবে ওই গরিবগুলো তখন এসে খায়, অর্থাৎ বড় লোক মিসকিনেরা আগে খেয়ে যায়, গরিব মিসকিনেরা পরে এসে চান্স পায়, অনেক সময় পায়ও না। তো মাইনেতের এই সকল খাবার দ্বারা, এটা জাহিল যুগের একটা রুসুম, এটা একটা হাদিসের ভিতরে রসুল নিষেধ করেছেন। সুতরাং এই কাজগুলো থেকে বিরত থেকে মাইয়াতের মৃত্যুর পরে তার আত্মার শান্তি যেভাবে হয় সেই কাজগুলো করে দেয়। যেমন একটা এতিমকে একটা ঘর করে দেন, বিধবাকে একটা ঘর করে দেন, অনাথকে একটা ঘর করে দেন, কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে তার কন্যা দায় মুক্ত করে দেন, একটা এতিমের ভরণ পোষণের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দেন, তারপরে একটা
আপনার এতিমখানায় একটা ঘর করে দিতে পারেন, যাত্রীদের যাওয়ার পথে একটা ছাউনি করে দিতে পারেন, যেখানে যাদের পানির তীব্র সংকট তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারেন, শীতার্থ মানুষের জন্য শীত বস্ত্রের ব্যবস্থা করে দিতে পারেন, যা যে যেই গরিব ছাত্রদের পড়াশোনার জন্য কিতাবের পয়সা নাই তাদেরকে কিতাব দিতে পারেন, এই কিতাবটা যতদিন পড়বে অথবা এই কিতাব পড়ে যা কিছু শিখবে কেয়ামত পর্যন্ত সবটা হতেই থাকবে, সাদকাতুল জারিয়া। একজন জানতে চাচ্ছেন আমাদের ঘরের সামনে অথবা মসজিদের জায়গায় বাথরুম থাকে, তার মধ্যে আমরা নামাজ আদায় করে থাকি, আমাদের প্রশ্ন হলো এর মাঝে আমাদের নামাজ আদায় হবে কি? কি বলেছেন? ঘরের সামনে অথবা মসজিদের জায়গায়? না, বাথরুমের হিসাব তো আলাদা। আপনি যদি মসজিদের নামাজে ঘরে শরিক হতে চান তাহলে তার কাতারের সিলসিলা আপনার ঘর পর্যন্ত আসতে হবে, তাহলেই আপনার ঘরে বসে আপনার নামাজ এই জামাতের সাথে সামিল হওয়া জায়েজ হবে। যদি কাতারের সিলসিলা ক্রম ধারাবাহিকতা আপনার ঘর পর্যন্ত না আসে তাহলে মসজিদের সলাতের সাথে একই সলাতে আপনাকে ইক্তেদা করা, ওই ইমামের মুক্তাদি হওয়া আপনার জন্য জায়েজ নয়, আপনার জন্য ইন্ডিভিজুয়াল ইনফেরাদি একাকী আপনাকে নামাজ বা সলাত আদায় করতে হবে। মসজিদের সলাতের সাথে নিজেকে তখনই তাল মিলাতে পারবেন জামাতের ক্রম ধারাবাহিকতা আপনার পর্যন্ত যখন পৌঁছে যাবে। মহিলাদের তাবিজ কবজ ঝাড়ফুঁক ইত্যাদি বিধান কি জায়েজ? দেখুন, ঝাড়ফুঁকের বিধানটা হাদিস সম্মত, সাহাবীরা ঝাড়ফুঁক দিয়েছেন, রসুলও দিয়েছেন, এরকম এটা সুন্নাহ থেকে পাওয়া যায়। তবে তাবিজ কবজ রসুল নিজেও লেখেননি, সাহাবিদের ভিতরে কেউ লিখেছেন এরকম কোনো সহি বর্ণনা আমি পাইনি, যদি অন্য কেউ পেয়ে থাকেন সেটা তার কাছের থেকে জেনে নিতে হবে। তবে কেউ কেউ বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার তাবিজ লিখেছিলেন, এবং তার ব্যাখ্যায় আবার এরকম এসেছে যে একটা বাচ্চা খুব কান্নাকাটি করছিল বা অসুস্থ ছিল, তিনি সূরা নাস এবং ফালাক লিখে তাকে দিয়েছিলেন, এর উত্তর তিনি বলেছিলেন যেহেতু ওই বাচ্চাটা পড়তে পারে না এই জন্য তাকে লিখে দেওয়া। তো এই একটা বর্ণনা পাওয়া যায়, এটাও কতটা সহি আল্লাহ ভালো জানে। তো বাকি কথা হলো ঝাড়ফুঁক এটা জায়েজ, মহিলারা মহিলাদেরকে ঝাড়ফুঁক দিতে পারেন, পুরুষরা পুরুষদেরকে ঝাড়ফুঁক দিতে পারেন, সূরায়ে ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরায়ে নাস পড়ে, সূরায়ে ফালাক পড়ে, এবং সূরায়ে ইউসুফের ওই আয়াত আল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যেটা আমি দুই তিন বছর আগে এই মাঠে ওয়াজ করেছিলাম, এটা খুব ছোট কিন্তু খুব কার্যকরী একটা আয়াত, এটা কঠিন, অ্যাক্সিডেন্টরত প্লেনেও যদি কেউ পড়ে তো আল্লাহ তাআলা সেই অবস্থাতেও তাকে অন্যের তুলনায় আল্লাহ তাআলা কম বিপদ আল্লাহ তাআলা তাকে দিবেন, আল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তো এই ঝাড়গুলো বা ফুগুলো দেওয়া যায়। তাবিজ কবজের ব্যাপারে সাহাবীরা লিখেছেন, রসুল লিখেছেন, এরকম কোনো আমি পাইনি, তাবিরাও লিখেছেন এরকম পাইনি, যারা করেন তারা হয়তো তাদের কাছে থাকলে দলিল করতে পারে, এটা তাদের ব্যাপার।